তমলুক পুরুষাঘাট রোডে একটি পাটকাটি বোঝাই লরিতে আগুন। পূর্ব মেদিনীপুর জেলার রাজারামপুর এলাকার ঘটনা। এলাকাবাসীদের থেকে জানা যায়, ভোর 4টা নাগাদ আগুন লেগেছে। লরির চালক ও খালাসি জানতে পারায় এলাকাবাসীদের জানান এবং তারা প্রথমে নেভানোর চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় দমকলকে খবর দেওয়া হয়। প্রায় 2 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। নন্দকুমার থানার পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে। আগুনটা লেগেছে, আগুনটা লেগেছে মনে কারেন্টে লেগেছে। ঠিক রাত 4টা সময় পাবলিক দেখেছেন।